সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমি সাভারের সাইদুল্লাপুর এসেছি এখানে বেশ কিছু দুগ্ধ খামার আছে যেই খামারগুলো থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে গরুর দুধ ঢাকার বিভিন্ন এলাকায় বিভিন্ন অলিতে গুলিতে সরবরাহ করা হয় আমরা যারা খোলা দুধ কিনি দোকান থেকে ফ্রেশ দুধ আমরা খাঁটি দুধ বলে থাকি তো সেই দুধগুলো এই সাইদুল্লাপুর থেকে আসে তো ঢাকা শহরে যে খাড়ি দুধ আমরা কিনে থাকি তার সত্তর ভাগ দুধ মানে শতকরা সত্তর ভাগ দুধই এই সাভার এলাকা থেকে ঢাকা শহরে আসে আমরা দেখছি যে বিভিন্ন গোয়ালরা ওনারা ওনাদের গরুর দুধগুলো ওনারা মেপে বিভিন্ন পাইকারদের কাছে বিক্রি করতেছেন এগুলো এই সাইদুল্লাপুর থেকে টলারে করে মিপুর হয়ে ঢুকবে এবং ঢাকার বিভিন্ন এলাকা এলাকায় এনারা বিক্রি করবেন এখানে অনেকগুলো অনেকগুলো দুগ্ধ খামার আছে তো আমরা একটি খামারে কথা বলবো এবং খামার সম্পর্কে জানার চেষ্টা করব। তো তেমনই একটি খামারে এসেছি এটি একটি দুগ্ধ খামার এটি রাশিদা বেগমের এই দুগ্ধ খামার উনি এবং ওনার স্বামী দুজনে মিলেই এই খামারটি দেখাশোনা করেন তো ওনার স্বামী একসময় সরকারি চাকরি করতেন সেখান থেকে রিটায়ার হওয়ার পর উনি এই দুগ্ধ খামারটি গড়ে তোলেন এবং যতটুকু শুনতে পেরেছিলাম যে উনি মাত্র একটি গাভি থেকে শুরু করে আজকে সাত আটটি গরু করেছেন এবং প্রতি বছর দুইটা তিনটা গরু উনি কোরবানির সময় বিক্রি করেন তো চলুন ওনাদের সাথে কথা বলা যাক ওনাদের খামার সম্পর্কে ওনাদের মুখ থেকেই শুনি আমরা আসসালামু আলাইকুম সালাম ভালো আপনারা হ্যাঁ তো ওই যে আপনাদের খামারটি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি ছোট্ট খামার তো এই খামারটি আপনারা কবে বা কিভাবে শুরু করলেন বা কেনই বা শুরু করছেন এ ও আপনার আই এঙ্কেলের বয়স হয়েছে রিটায়ার্ড করছে আগে চাকরি করছে তারপরে থেকে মনে করেন একটা চাকরি করতো ওখানে বৎসর চার একটা চাকরি করার পরে হঠাৎ করে সময় কাটে না তারপরে হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে একটা গাভী কিনে নিয়ে আসি তারপরে একটা গাভীর থেকে শুরু করে

গরু গরু পাইলে অভ্যস্ত এর জন্য আর কি গরু পাড়াটাই হার জন্য ভালো আর রিটায়ারের পরে চাকরি বাকরি অন্য কোনো আর সম্ভব না তার জন্য ছেলেও বেকার এই জন্য বললো যে আমার সময় কাটো ইনকামের কিছুটা আপনারা কিভাবে বলছেন আসলে গরু লালন পালন করলে একটু আর্থিক উন্নতি হয় বা আয় ভালো হয় যদি ভালোভাবে দেখাশোনা করে তো এই মাথায় কি ব্যবসা আসলে গরু পালন করলে কি আয় আসলে হয় হ্যাঁ হ্যাঁ হয় বছরে একটা গরু বাচ্চা দেয় দুধ হয় নিজেও খাওয়া চালে দুধের টাকাও আসে তো কত বছর কত বছর হয়েছে এই গরুটি লালমল করতেছেন প্রায় পাঁচ বছর হ্যাঁ পাঁচ বছর একটি গাভী গরু দিয়ে শুরু করছে হ্যাঁ তো একটি গাভিয়ে গরু আপনারা কত টাকা দিয়ে কিনছিলেন বা কী জাতের গাভী গরুরা কিনছেন প্রথমে কিনছিলাম ষাট পঁয়সত্তর হাজার টাকা দিয়ে তারপরে এক থেকে দেড় লাখ টাকার মধ্যে কিনলাম ও এর পালতে পালতে মনে করেন এখন দুই গাভী একটা মারা গেছে কত পারে।

তাহলে এই গরুটা কেন কিনছেন এই এটা আপনার আঙ্কেলের পছন্দ দেখার জন্য আঙ্কেল এটা আপনি পছন্দ কেন করছিলেন এটা দুধ তো আপনি জানেন যে এটা দুধ অল্প দেয় তারপরে কেন পছন্দ হইলো পছন্দ হলো দেখতে ভালো দেখতে সুন্দর হ্যাঁ এবং স্বাস্থ্য ভালো তাহলে কি আমরা কি বলতে পারি আসলে যে জিনিসটা বেশি দেখতে চাকচিক বা সুন্দর আসলে ওটা ততটা উপকারিতা না তারপরও একটা সুবিধা আছে কিছু যে বাচ্চা দেয় ও বাচ্চা সুন্দর দেয় স্বাস্থ্য শরীর ভালো বাচ্চা দেয় সুন্দর এটাই বাচ্চা সুন্দর দেয় তো কয়টা বাচ্চা দিছে তো মোটামুটি অনেক ভালোই দিছে দুইটা সার করছেন আর এইটা হ্যাঁ দুইটা ওই দুইটা তারি বাসুর এইটা না দর্শক আপনারা শুনলেন যে ইয়াঙ্কেলে যে গরুটা যে পছন্দ করে কিনছে সেই গরুটারই এই বাসুর দেখতে পাচ্ছেন এই একটা গরু এটা গাবি গরু আর এই পাশে একটা আছে আর একটা বিক্রি করছে তো দুইটি ষাড় গরু বিক্রি করছেন এই কুরবানি দে এই কত কুরবানি কত তো কত টাকা বিক্রি করছেন দুইটা একটা জানেন আপনাদের মানে ভবিষ্যৎ ইচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছি যে গরু খুবই সুন্দরভাবে করছেন মানে আসার পর আমি দেখছি যে আপনি গরুগুলো সুন্দর ভাবে দেখাশোনা করতেছেন খামারটি পরিষ্কার পরিচ্ছন্ন করতেছেন তো আপনাদের ভবিষ্যৎ ইচ্ছে কি ভবিষ্যৎ কি গরু বাড়তে থাকলে বাড়লো ইচ্ছা ভবিষ্যৎ এটাই গরু আর বাড়তি করার ইচ্ছা আছে দুধও বেশি দিব আর সার গরু যদি দুই তিন বছর পালতে পারি তাহলে আরো টাকার মান হবে এই আপনার ছেলে মেয়ে কজন আছে আমার ছেলে মেয়ে একজন এক মেয়ে এক ছেলে এক ছেলে এক মেয়ে ছেলে কি করে ছেলে একটা জব করতেছে এখন জব করতেছে আমার মিরপুরে হ্যাঁ তার কি করত বাইরে ছিল তিন বছর কোন দেশে ছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করার পরে তিন বছর ছিল সিঙ্গাপুরে সিঙ্গাপুরে তো সিঙ্গাপুরে কেন আসলো সিঙ্গাপুরে ওখানে সুবিধা হয় না ওই দালালরা টাকা খায় ওরে স্কিল দেয় না স্কিল করাইছিলাম আনস্কিলে পাঠাইয়া ওই কোম্পানি সহ নিয়ে আসছে কত টাকা লাগছিল আপনাদের খরচ প্রায় 10 লাখ প্রায় 10 লক্ষ টাকা 10 লক্ষ টাকা কিন্তু এই 10 লক্ষ টাকা কি আনতে পারে নাই আনতে পারে নাই পুরোটাই লস লস তিন বছর তিন বছর যার কারণে ওর বিএসি করা হইল না ডিপ্লোমা পাস করে আর বিএসসি না করে আর বিদেশ গেছিল তাও হয়নি এখন সংসার মনে করেন আসি মোটামুটি অবস্থায় বেশি একটা ভালো অবস্থায় নাই এভাবে আসি এখন ইনকাম আপনার আঙ্কেলের হাফ বেত পেনশন পায় আর গরুর দুধের দিয়ে চলে যেভাবে চলতেছি

দুধবারে তো যাওটা নাকি খাওয়াইলে আবার উলানের সমস্যা হয় এটা 20 দিনের মতো না দিলেই হয় বাচ্চা হওয়ার পরে তারপর থেকে প্রত্যেকদিন যাও দেই তো খামারে যে আমি বাসু দেখতে পাচ্ছি বাসুগুলো কি করেন খামারের জন্য রেখে দেন না বিক্রি করে দিবেন ওটাই আছে দুই বছর পালার দুই বছর হ্যাঁ তারপর কি করবেন তারপর বিক্রি করে দেব কোরবানি উপলক্ষে কোরবানিতে বিক্রি করে দিবেন হ্যাঁ তো আর দিদি গরু মানে লালন পালন করা ভালো নাকি ডেরি ডেরি ফার্ম মানে গাবি গরু ষাঁড় গরু মনে করেন যদি পালেন তাহলে ও টাকা বেশি জন্য সুবিধা আর গাই গরু মনে করেন দুইটাই সুবিধা দুধ নিজের খাওয়া যায় দুধ বিক্রি করা যায় এই আর কি আবার বছরে একটা বাচ্চা দেয় গাবি গরু লাভ আছে সুবিধা সুবিধা কারণ আপনি তো বলুন যে কি থেকে আজকে প্রায় হ্যাঁ এই মেয়ে দুইটা আর ছেলে এই এই মা এই তিন জনেই ওর এই তিন জনেই ওর হ্যাঁ ওর বাচ্চা বন্ধুরা আপনারা শুনলেন যে আঙ্কেলের খুব পছন্দ করে চয়েস করে এই গরুটা কিনছে এই গরুটা কিনছে কত বছর আগে মানিকগঞ্জ প্রায় পাঁচ বছর পাঁচ বছর হয়েছে কোথা থেকে কিনছেন এটা মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে কত টাকা দিয়ে কিনছিলেন এটা প্রায় এক লাখ নব্বই এক লক্ষ নব্বই বন্ধুরা আপনারা শুনলেন যে এই গরুটা মানিকগঞ্জ থেকে প্রায় এক লক্ষ নব্বই হাজার টাকা কিনছে পাঁচ বছর আগে এবং এই গরুটি প্রায় চারটি বাচ্চা দিছে তার মধ্যে এখানে আছে তিনটি একটি বিক্রি করে দিছে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই একটি এর পাশে আরেকটি আছে এবং আরেকটি আছে ছোট ওটা কি কতদিন আগে দিছে এটা এটা চার মাস হয় নাই তিন মাস তিন মাস এটা কোনটা দিছে এটা দিছে এটার বাচ্চা এটার বাচ্চা এটা নাতি

আরো ইচ্ছা আছে আরো বাড়ায় নোট করুন অবশ্যই আসসালামাইকুম